বিশ্বের কেউ যেন অভুক্ত না থাকেন, এই প্রার্থনায় 1001টি পদে মায়ের ভোগ সাজানো হয়। সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় সাধারণ সম্মেলনে জগদ্ধাত্রী পুজোর অনন্য অন্নকূট বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। কেউ বা প্রতিমা, কেউ বা মণ্ডপ, কেউ আবার বাহারি আলোকসজ্জায় মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোয়। কিন্তু মায়ের অন্নভোগে অনন্য নজির গড়ার কৃতিত্ব দাবি করতেই পারে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকার পুজো উদ্যোক্তারা। তবে এই প্রথম নয়, টানা 54 বছর ধরে মায়ের অন্নকূটে 1001টি পদ নিবেদন করা হয়। প্রথম দিকে মা মৃন্ময় রূপে পূজিতা হলেও বর্তমানে শ্বেত পাথরের মাতৃমূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এখানে। এই পুজোয় মায়ের অন্নকূটে রান্না করা শাকসবজি, মিষ্টান্ন, চিপস, বাদাম সহ বিভিন্ন মুখরোচক খাবার, ফলমূল সহ বস্ত্র, বিভিন্ন প্রসাধনী সামগ্রী নিবেদন করা হয়। বিশ্বের সমস্ত জীবের জন্য আহার্য পানীয় প্রার্থনায় এই বিশেষ অন্নকূটের ব্যবস্থা করা হয় বলে জানান পুজো উদ্যোক্তারা। বলাই বাহুল্য, বৈকুণ্ঠপুরের সাধারণ সম্মেলনে জগদ্ধাত্রী পুজোর বিচিত্রই অন্নকূট দর্শনে ভক্তরা ভিড় করেন এই পুজোয়। এই অন্ন ভোগের দিয়ে আমরা মানুষ মায়ের কাছে বলছি যে মা তোমাকে আমরা নিবেদন করছি, এই অন্ন 108 রকম পদ দিয়ে অন্নকূট উৎসব করছি, যাতে শুধু আমাদের এলাকা নয় সারা ভারতবর্ষ সহ পৃথিবীতে অন্নের অভাবটা যেন না থাকে, সেই কারণের জন্য আমরা এই অন্নকূট নিবেদন করছি। আমাদের ধরুন রন্ধন করা যে অন্নকূট আমরা নিবেদন করছি, বিভিন্ন রকমের সবজি, শাক থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ভাত, ধরুন দেরাদুন রাইস, প্লেন রাইস, খিচুড়ি, ভুনা খিচুড়ি, বিরিয়ানি, পনির বিরিয়ানি, সবজি বিরিয়ানি থেকে আরম্ভ করে এরকম রান্না করে আমরা 201টা পদ করেছি। আমরা বিভিন্ন প্রসাধনী, মেয়েরা যে প্রসাধনী, মা যে প্রসাধনী ব্যবহার করেন সেইটা আমরা দিয়েছি, 147 এরম আমরা দিয়েছি। আমরা বিভিন্ন মা, আমরা যেমন আমরা আজকের একথা বলতে অসুবিধে নেই যে মিষ্টিটা সুগারের একটা বড় উপকরণ, কিন্তু মার কাছে আমরা এটা নিবেদন করে চাই মানুষ যেন এই সুগার থেকে মুক্তি পায়, সেই জন্য আমরা নয় নয় করে প্রায় 195টা আমরা 95 রকম মিষ্টি কিন্তু এখানে নিবেদন করছি মায়ের কাছে। আর আপনারা জানেন লজেন্স বিস্কুট, বেকারির বিস্কুট থেকে আরম্ভ করে এবং বস্ত্র, অন্য বস্ত্র, বাসস্থান তো মায়ের কাছে আমরা চেয়ে নেব, বস্ত্র নিবেদন করেছি, এটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, বেনারসি দিয়েছি, এই বেনারসি পরে মাকে পরানো হবে। আমরা আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাই যে অনেকেই মানুষ আজকের মানুষ তার আর্থিক সঙ্গতি অনুযায়ী মাকে সুতির কাপড় নিবেদন করে, আমরা সেগুলো মায়ের চরণে উৎসর্গ করি, তা গর্ব নয়, এটা আমাদের আত্মবিশ্বাস যে মা আমাদের ডাকে সাড়া দেয় বলে আমরা প্রথমে মৃন্ময় মূর্তি পূজা করতাম, পরে শ্বেত পাথরের মূর্তি এনেছি। আমরা নিত্য ভোগ দিই 3 বেলা, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, সকালে আমাদের পূজা হয়, ফল পূজা দেওয়া হয় ফল প্রসাদ দিয়ে, আবার দুপুরবেলা আমরা মায়ের অন্নকূট। আপনার নাম? আমার হচ্ছে মায়ের যে ডাক, আমার নাম হচ্ছে নিত্যানন্দ ঘোষ। আমি দক্ষিণ ২৪ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।